सबस्क्राइब करुन फिनटेक बीडी चैनल के एवं नतुन नतुन भिडियोर आपडेट पेते बेल आइकनटी ऑन करे दिन। हेलो व्यूअर्स, केमन आछेन सबाई? आशा करी सबाई भालो आछेन। आज के भिडियोते आमी आपनादेर देखाबो एकटा ट्रांसफर्मारे इनपुट आउटपुट आपनारा किभाबे बुझबेन से विषय। अर्थात अनेक समय कि हय যে অনেকগুলো তার একসাথে থাকে তখন কিন্তু বোঝা যায় না যে ট্রান্সফরমারের ইনপুট আউটপুট কোথায় হবে, অর্থাৎ এসি ভোল্টেজ কোথায় হবে, তারপর আমার স্টেপ ডাউন হয়ে অন্য জায়গা থেকে ভোল্টেজ কোথা থেকে বের হবে, অর্থাৎ আউটপুট কোথা থেকে। এখন এটা বোঝার দুই তিনটা উপায় আছে, আমি আপনাদের প্রত্যেকটা উপায় বলে দেবো যে কিভাবে আপনারা বুঝতে পারবেন। দেখুন, এখানে আমি দুইটা ট্রান্সফরমার নিয়েছি, একটা হচ্ছে সেন্টার টেপ ট্রান্সফরমার আর একটা হচ্ছে এমিটার নর্মাল যে ট্রান্সফরমার সেগুলো। দেখুন, এই ট্রান্সফরমারের ইনপুট আপনারা কিভাবে বুঝবেন, অর্থাৎ 220 ভোল্ট কোথা থেকে দিবেন, কোথা থেকে ইনপুট করবেন। দেখুন, প্রত্যেকটা ট্রান্সফরমারের ইনপুট যেখান থেকে দিতে হবে সেটা কিন্তু নিচের দিকে থাকে, অর্থাৎ তার দুইটা নিচ থেকে বের হয়। দেখুন, এই ট্রান্সফরমারও কিন্তু নিচ থেকে বের হয়েছে আর এইটা এই ট্রান্সফরমার কিন্তু নিচ থেকে বের হয়েছে। অর্থাৎ এটা কিন্তু বোঝার একটা ওয়ে যে আপনি কিভাবে বুঝবেন যে ট্রান্সফরমারের ইনপুট কোন পাশ, আউটপুট কোন পাশ। আর আউটপুট দেখুন, আউটপুট হচ্ছে উপর থেকে বেরোবে আর এই পাশও দেখুন আউটপুট উপর থেকে বেরিয়েছে। অর্থাৎ আমি প্রথমে আপনাদের বোঝালাম যে যে ট্রান্সফরমারের ইনপুট আউটপুট কিভাবে বুঝবেন। তারপর আরেকটা হয়ে আছে যে প্রত্যেকটা ট্রান্সফরমারের ইনপুটের কয়েল এবং আউটপুটের কয়েলের মধ্যে রেজিস্ট্যান্সের তারতম্য রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা ট্রান্সফরমার রেজিস্ট্যান্সের মধ্যে তারতম্য রয়েছে, অর্থাৎ ইনপুটে আপনার রেজিস্ট্যান্স বেশি থাকবে এবং আউটপুটে কিন্তু রেজিস্ট্যান্স কম থাকবে। দেখুন, আমি আপনাদের মিটার দিয়ে পরিমাপ করে আপনাদের প্রুফ করে দেখাচ্ছি যে ইনপুটে আমার রেজিস্ট্যান্স বেশি আর আউটপুটে রেজিস্ট্যান্স কম। তো দেখুন, আমি এখানে মাল্টিমিটার নিলাম, আমি মাল্টিমিটার দিয়ে মেপে দেখাবো, অর্থাৎ আপনারা কিন্তু বুঝতে পারবেন তাহলে সহজে। দেখুন, আমি রেজিস্ট্যান্স দিয়ে নিয়েছি, রেজিস্ট্যান্সের ঘরে দিয়ে নিয়েছি। আর এই মিটার কিভাবে কাজ করে এর জন্য আমার একটা ভিডিও আছে, আপনারা এই ভিডিওটা দেখবেন, তাহলে এই মাল্টিমিটার কিভাবে ইউজ করবেন সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখুন, এই ট্রান্সফরমারের ইনপুটে আমি ধরতেছি, দেখুন আমার একটা রেজিস্ট্যান্স দেখাচ্ছে, দেখুন 327 ওহমস, অর্থাৎ ইনপুটে আমার 327 ওহমস আপনারা দেখতে পাচ্ছেন। এবার আউটপুটে আমি মিটার ধরবো, দেখুন দেখুন এখানে কিন্তু আঙ্গুল টাচ হবে না, এক পাশে আঙ্গুল দেবেন অন্য পাশে আঙ্গুল দেবেন না। দেখুন, আউটপুটে রেজিস্ট্যান্স কম, দেখুন 0.7 ওহমস এমন থাকে। তাহলে বুঝতেই পারলেন যে আরেকটা ওয়ে যে ইনপুটে রেজিস্ট্যান্সের মান বেশি থাকবে, আউটপুটে রেজিস্ট্যান্সের মান কম থাকবে। এই ট্রান্সফরমার এক হয়, অর্থাৎ দুইটাই এক হয়, অর্থাৎ এভাবেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে ইনপুট আউটপুট কোনটা। তারপর আরেকটা ওয়ে আছে যে এই যে ট্রান্সফরমারটা তৈরি হয়, এই ট্রান্সফরমারের ইনপুটে কয়েল থাকে, আউটপুটে কয়েল থাকে, কিন্তু এই কয়েলের ভিতর কোনো সংযোগ নাই, কিন্তু ইনপুটের কয়েলে অবশ্যই কিন্তু ইনপুটের কয়েল চিকন থাকবে, অর্থাৎ ওয়্যারগুলো চিকন থাকবে আর আউটপুটের ওয়্যারগুলো মোটা থাকবে। দেখুন, এটা আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য দেখুন আমি এই ট্রান্সফরমারটা আমি কাটবো, এটা কেটে আপনাদের দেখাবো। দেখুন, এখান থেকে আমি কেটে আপনাদের প্রুফ করে দেখাবো যে নষ্ট হয়ে যেতে পারে, তারপর আপনাদের দেখানোর জন্য। দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে না, আমি এই পাশ কাটি। দেখুন, এটা কিন্তু কেটে গেল, এটা কিন্তু নষ্ট হয়ে গেল, কারণ এটা কিন্তু আর কাজ করবে না, কারণ এখান থেকে কয়েল কেটে গেছে। দেখুন আমার ইনপুটে, তো ভিউয়ার্স দেখুন এই ট্রান্সফরমারের এই যে নিচের যে লালটা এটা হচ্ছে ইনপুট, ইনপুটের কয়েল, আর এইখানে যেটা এটা হচ্ছে আউটপুটের কয়েল। দেখুন, এই ট্রান্সফরমারের ইনপুটের দুইটা তার এইখান থেকে, দেখুন এই কয়েলটা কিন্তু চিকন, দেখুন এই কয়েলটা কিন্তু চিকন, আর আউটপুটের যে তার দেখুন এইটা এটা কিন্তু মোটা। অর্থাৎ প্রত্যেকটা যে কোনো ট্রান্সফরমারের ইনপুটের তার চিকন থাকবে এবং আউটপুটের তার মোটা থাকবে। এটাও কিন্তু একটা ওয়ে যে আপনার ইনপুট আউটপুট চেনার উপায়, কারণ ইনপুট আউটপুট আপনার এই জন্য চিনতে হবে যে অনেক ট্রান্সফরমার কিন্তু অনেকগুলো তার এ পাশে অনেকগুলো তার থাকে, আবার এই পাশে অনেকগুলো তার থাকে, তখন কিন্তু বুঝতে অসুবিধা হয় যে কোন পাশ ইনপুট কোন পাশ আউটপুট। তখন কিন্তু আপনারা ঠিক আমি যে ওয়েগুলো দেখালাম সেগুলো দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন। এক মিটার দিয়ে মেপে দেখতে পারেন আর এখানে কিন্তু কয়েল দেখেও বুঝতে পারেন যে কোনটা ইনপুট কোনটা আউটপুট।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ট্রান্সফর্মারের ইনপুট আউটপুট কিভাবে নির্বাচন করবেন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন।